হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি হাজির হয়ে গেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি যদি আপনি একবার বাসায় ট্রাই করেন, তাহলে আপনি বারবার ট্রাই করার চেষ্টা করবেন, এমন একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করে যাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটি স্টার্ট করি। রেসিপিটির জন্য আমার লাগতেছে কাকরোল। এখানে আমি 250 গ্রামের মতো কাকরোল গোল শেপ করে কেটে নিয়েছি। 100 গ্রামের মতো চানা ডাল আছে, এটাকে আমি প্রায় 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর মুরগির এখানে পা আছে, খিলা আছে, কলিজা আছে, এগুলো দিয়ে করা যায়। চাইলে আপনি হাড়ও ইউজ করতে পারেন। এখানে 2 টেবিল চামচের মতো রসুন, 1 টেবিল চামচের মতো আদা, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ আর টমেটো নিয়ে নিয়েছি রান্নার জন্য। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এতে গ্রেট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিব। দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা স্মেলটা চলে যায়। গ্রেট করলে বা ব্লেন্ড করলে পেঁয়াজ রসুনের একটু ঝাঁঝালো গন্ধটা বেশি থেকে যায়, সেই জন্য এভাবে একটু করে ভেজে নিলে প্রথমে আর স্মেলটা করে না। এরপর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো মশলা, 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 3 টিস্পুনের মতো মরিচের গুঁড়া। এবার পানি দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে, নাহলে কিন্তু স্মেলটা করবে। আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো রাঁধুনি মাংসের মশলাটা, এটা অপশনাল, থাকলে দিবেন, না দিলে সমস্যা নেই। বাসায় ছিল তাই দিলাম। আর এই রান্নাতে আমি সম্পূর্ণ রান্নায় কিন্তু গরম পানি ইউজ করতেছি। আমি বারবার বলি, গরম পানি ইউজ করলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে, রান্নাটাও ইজিলি হয়ে যায়। ভালো করে কষানোর জন্য পানি দিয়ে মশলাপাতিগুলোকে সময় নিয়ে একটু কষিয়ে নিব, একটু ঢেকে দিব। 3-4 মিনিট পর আসবো, 3-4 মিনিট পর দেখেন তেলটাও পরিবেশে উঠেছে, মশলাপাতিগুলো কষিয়ে গিয়েছে, দেখিয়ে বুঝতে পারতেছেন। এভাবে টাইম নিয়ে রান্নাটা করার চেষ্টা করবেন, অনেক মজা হয়। এরপর মুরগির পা, ঘিলা, কলিজা এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আরও আপনাদের এক্সট্রা হাড় থাকলে এগুলো ইউজ করতে পারবেন, এগুলো দেওয়াতে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো হয়। এরপর এগুলোকে একটু কষিয়ে নিব সামান্য, কিছু সময় ধরে এটাকে কষালে যা হয় আগে টেস্টটা একটু ভালো আসে, একসাথে দিয়ে দিলে টেস্টটা তেমন ভালো হয় না। এরপর আমি চানা ডাল আর কাকরোল দিয়ে দিয়েছি, সব একসাথে মশলাপাতির সাথে একটু কষিয়ে নিব। আসলে রান্না করতে যেমন ধৈর্যের প্রয়োজন, তেমন রান্নাটাকে মন থেকে করতে হয়, তাহলে কিন্তু অনেক মজা হয়। দেখে রান্না করব, দেখুন কিছুক্ষণ পর এগুলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যেহেতু চানা ডাল ইউজ করা হয়েছে, টাইম একটু লাগবে, তবে এই ডাল জাতীয় রান্নার ক্ষেত্রে একটু ঝোল দিতে হয়, না হলে কিন্তু যখন রান্নাটা করে রাখা হয় এরপর এটা বেশি মাকো মাকো হয়ে যায়, তখন কিন্তু খেতে তেমন একটু বেশি ভালো লাগে না। ঝোল একটু বেশি দিলে হয়ে যাওয়ার পর একটু ঝোল ঝোল থাকে। এরপর ঝোলের পানি দিয়ে এটাকে রান্না করে নিব।
এটাকে প্রায় 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। টকবক করে ফুটতেছে আর অনেকখানি ঝোল কমে গিয়েছে দেখুন। আমি কিন্তু এখনও লবণ ইউজ করি নাই, আমি ডাল জাতীয় রান্না করার সময় বারবার বলি লবণটা পরে ইউজ করার জন্য, তাহলে কিন্তু ডাল ভালো করে সিদ্ধ হয়ে যায়, ডালে কিন্তু লবণ পড়লে সিদ্ধ হতে চায় না। এরপর 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম সবশেষে, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিতে পারেন একদম ফ্রি, আর কমেন্ট করে জানাতে পারেন, এতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না, একটু কষ্ট করে আঙুলের চাপ দিয়ে লাইকটা দিয়ে যাবেন। কাছ থেকে দেখালাম আপনাদের কতটা লোভনীয়, যতটা আপনাদের দেখিয়ে লুপ হচ্ছে খাবার ততটাই কিন্তু মজার হয়েছিল। সেম প্রসেস ফলো করে বাসায় ট্রাই করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আমার ভিডিও দেখতেছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, এমন কেউ থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমার ভিডিওতে অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের মতো, আসসালামু আলাইকুম।